বন্ধুরা, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের এই ক্লাসে আমরা শিখব মাস্টার কার্ড ভারতে গার্লস ফর টেক স্টেম শিক্ষার দ্বিতীয় পর্যায়ের ঘোষণা করেছে। ভারতী এয়ারটেল হায়দ্রাবাদে হাইপার স্কেল ডেটা সেন্টার স্থাপন করতে 2000 কোটি টাকা বিনিয়োগ করবে। এসবিআই ইনফা বন্ডের মাধ্যমে 9718 কোটি টাকা তুলেছে। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য WEF কেন্দ্রের হোস্ট হিসেবে হায়দ্রাবাদকে বেছে নেওয়া হয়েছে। বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা টম ক্রুজকে পেছনে শাহরুখ খান। ওয়ার হাউজিং উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ SBI এর সাথে সমঝোতা স্মারক করেছে। 2023 সালে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল বার্সেলোনা রিয়েল মাদ্রিদকে হারিয়েছে। মাদুরাইয়ের জাল্লিকাট্টু 2023 উদযাপন শুরু হয়েছে। তেলেঙ্গানার প্রথম মহিলা মুখ্য সচিব নিযুক্ত হইলেন শান্তি কুমারী। কেরালা ইয়ার অফ এন্টারপ্রাইজ প্রকল্পটি সেরা অনুশীলন মডেল হিসেবে স্বীকৃত হয়েছে। ভারতের বৃহত্তম স্টুডেন্ট রান ফেস্টিভ্যাল সারং 2023 শুরু হলো IIT মাদ্রাসে। ক্রিকেটার বিরাট কোহলি ODI ক্রিকেট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। ক্যাপ্টেন সুরভি জখমলা BRO-তে নিয়োগপত্র প্রাপ্ত প্রথম মহিলা অফিসার হয়েছেন। অনলাইন গেমিংয়ে ভারতের প্রথম সেন্টার অফ এক্সিলেন্স শিলংয়ে স্থাপন করা হবে। ত্রিপুরা রাজ্য সরকার চালু করেছে সহস্র বিশেষ শিক্ষা কার্যক্রম।